ক্লাস ইলেভেনের আমরা আজকে যে ক্লাস বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কঠিন কঠিনের যে প্রসারণ অর্থাৎ তাপীয় প্রসারণ তার প্র্যাকটিক্যাল ইউজেস বা ব্যবহারিক প্রয়োগ যেটা আমরা বলি মানে আমাদের বাস্তব জীবনে কিছু ঘটনা থাকে যেখানে এই কঠিন পদার্থের যে প্রসারণ তার কিছু প্রভাব পড়ে সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রথমেই আসছি যে দ্বিধাতব পাত অর্থাৎ বাইমেটালিক স্ট্রিপ যেটা ছিল এই দ্বিধাতব পাত কিরকম ছিল না যখন তৈরি করা হয় তখন ওটা দেখতে ছিল এই রকম অর্থাৎ স্ট্রেট দুটো ভিন্ন ধাতুর পাত এইরকম ছিল। তো আমরা যদি ধরে নিই যে এটা একটা আলাদা ধাতু আর এটা একটা আলাদা ধাতু অর্থাৎ যাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন যেটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু, তো আমরা যদি ধরেই নিই যে আলফা ওয়ান গ্রেটার দেন আলফা টু তাহলে যখন আমি তাপ দেব তখন কি হবে বেঁকে যাবে একটু, এই বেঁকে যখন যাচ্ছে তখন আলফা ওয়ানটা বাইরের দিকে আলফা টুটা ভেতরের দিকে, যখন আরও বাঁকবে তখন বাঁকটা আরও আসবে। তাহলে এটা স্টেট ছিল, বাঁকটা এখন এইরকম, যখন আরও আমি তাপ দেব মানে এখানে তাপ দিলে এইরকম হলো স্টেট থেকে একটু বাঁকলো, আরও তাপ দিলে আরও বাঁকলো। তো আমরা দেখবো যে যত তাপ দেওয়া হচ্ছে তত এর বাঁক বাড়ছে মানে বক্রতা বাড়ছে যেটাকে আমরা বলি কার্ভেচার, কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার তত কমছে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে এই স্টেট অর্থাৎ সোজা যে পাত তার বক্রতা ব্যাসার্ধ অসীম আর এর মান অসীম, এইটা একটা গোলক বা বৃত্তাকার অংশ হয়েছে তার একটা ব্যাসার্ধ থাকবে, যখন এর ব্যাসার্ধ আমরা হিসাব করব তখন দেখবো আরও ব্যাসার্ধের ভ্যালুটা কমছে। অর্থাৎ যত উষ্ণতা বাড়ানো হবে বক্রতা বা কার্ভেচার তত বাড়বে, উল্টো দিক থেকে বলবো বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার তত কমবে। সেই জন্য আমরা বলতেই পারি যে আর রেডিয়াস অফ কার্ভেচার প্রপোর্শনাল টু ওয়ান বাই থিটা বা ওয়ান বাই টি, অর্থাৎ যত উষ্ণতা বাড়বে তার সঙ্গে কিন্তু বক্রতা ব্যাসার্ধ ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, যেখানে থিটা এবং টি হলো টেম্পারেচার ইনক্রিজ অর ডিক্রিজ মানে চেঞ্জ ইন টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন যত বেশি হবে তত বক্রতা ব্যাসার্ধ পরিবর্তন বেশি হবে, কিন্তু উষ্ণতা বাড়লে বক্রতা ব্যাসার্ধ কমবে, উষ্ণতা কমলে বক্রতা ব্যাসার্ধ বাড়বে। এই নিয়মটা আমরা মাথার মধ্যে রাখব। এবার আমরা যেটা আসছি পরবর্তী অংশে সেটা হচ্ছে কম্পেনসেটেড পেন্ডুলাম বা প্রতিবিহিত দোলক। খুব সংক্ষেপে যেটুকু না বললেই নয় সেই কম আলোচনার মধ্যে আমরা ব্যাপারটা একটু শেষ করে নেব। কম্পেনসেটেড পেন্ডুলাম বা প্রতিবিহিত দোলক এইরকম, ব্যাপারটা হলো যে বাংলাতে যদি আমরা প্রতিবিহিতর অর্থ করি তাহলে আমরা বলবো যে প্রতিবিধান থেকে প্রতিবিহিত, অর্থাৎ একটা সমস্যা ছিল পেন্ডুলাম বা দোলক ঘড়ির দোলনকালের পরিবর্তনের ক্ষেত্রে, সেই সমস্যা সমাধান অর্থাৎ একটা প্রবলেম ক্রিয়েট করছিল আমরা সেটাকে সলভ করলাম। সলভ করলাম কিভাবে না একটা পেন্ডুলাম যে যা হওয়ার কথা অরিজিনালি তার থেকে একটু আলাদা টাইপ তৈরি করা হলো যাতে সেই সমস্যাটা মিটে গেল, এটাকে আমরা বলছি যে প্রতিবিধান হলো, একটা সমস্যা মিটল সেই জন্যে নাম হলো প্রতিবিহিত দোলক, এটাই হলো মূল বক্তব্য। তো সেই প্রতিবিহিত দোলক যখন আলোচনা করব আমরা সেটাতে আসছি এইরকম। না আমরা জানি যে সরল দোলক যেটা এমনি হয় এই রকম দেখতে হয়, এটা হচ্ছে দোলক পিণ্ড আর এটা হলো দণ্ড, তো এইখান থেকে এতদূর পর্যন্ত এটাকে বলে এল,
সেন্টার পর্যন্ত এটাকে বলে এল। তাহলে আমরা কি জানি টি সমান টু পাই রুট এল বাই জি। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে এই এল এর পরিমাণ বৃদ্ধি পায় বলে টি এর মান বৃদ্ধি পাবে। পর্যায়কাল, টি হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল এই দোলকের, মানে এই পেন্ডুলামের টাইম পিরিয়ড। তাহলে যখন টেম্পারেচার আমরা ইনক্রিজ করব, এল এর মান ইনক্রিজ করবো, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তখন টাইম বা টাইম পিরিয়ডও বৃদ্ধি পাবে। এই টি এর ভ্যালু যখনই বৃদ্ধি পাবে, যখনই ইনক্রিজ করে যাবে, তখনই এই ঘড়ি স্লো যাবে, অর্থাৎ সময় বেড়ে গেলে আমরা জানি ঘড়ি স্লো যাবে। ঠিক উল্টোভাবে যখন শীতকালে বা যদি আমরা টেম্পারেচার কমাই এই পেন্ডুলামের, তখন এই এল এর ভ্যালুটা কমবে, মানে দৈর্ঘ্যের মান কমবে। যখনই দৈর্ঘ্য কমে যাবে, টি এর ভ্যালুটাও কমে যাবে, অর্থাৎ টাইম পিরিয়ড ডিক্রিজ করে গেল বা হ্রাস পেল। তো পর্যায়কাল বা টাইম পিরিয়ড যদি কমে যায় তাহলে ঘড়ি ফাস্ট যাবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে ঘড়ি স্লো আর উষ্ণতা হ্রাস করলে ঘড়ি ফাস্ট। এই যে স্লো ফাস্টের যে ঘটনা, এই অসুবিধাটাকে দূর করার জন্য এমন একটা দোলক তৈরি করা হলো যার কার্যকর দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধি হ্রাসে, মানে টেম্পারেচার ইনক্রিজ করি বা ডিক্রিজ করি, ওই কার্যকর দৈর্ঘ্য কিন্তু একই থেকে যাবে। এইভাবে যে দোলক তৈরি হলো তারই নাম কম্পেনসেটেড পেন্ডুলাম বা প্রতিবিহিত দোলক। তো কিভাবে তৈরি হলো বা কিভাবে কাজ করে সেটা এবার আমরা দেখব। কিরকম, আমরা যদি ধরে নিই যে এখান থেকে এই কার্যকর দৈর্ঘ্য এতটা হওয়া উচিত, তাহলে এটাই এল, এইটাকে আমাকে ফিক্সড রাখতে হবে। সেই জন্য আমি কি করলাম, এই একটা ধাতু দিয়ে আর এই একটা ধাতু দিয়ে আমি কি করলাম, মাঝখানে কানেক্ট করে একটা প্রতিবিহিত দোলক তৈরি করলাম। তো আমরা যদি থিওরিটিক্যাল ভাবি যে এটা আমি আরো কাছে নিতে পারি, আমাদের জায়গাটা কমাতে চাই, এখান থেকে আমি নিলাম, এটাকে মুছে দিলাম, তাহলে আমি এমন একটা দোলক তৈরি করলাম যে দোলকের দুটো অংশ বা দুটো ভিন্ন দণ্ড থাকবে, এই একটা আর এই একটা। এর মাপ হচ্ছে এল টু, এর মাপ হলো এল ওয়ান। তাহলে উষ্ণতা বৃদ্ধি দ্বার এটা ইনভার্ট দিয়ে তৈরি, মানে এর কোনো প্রসারণ নগণ্য, এটাকে আমরা অ্যাভয়েড করব। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে যদি এই দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয় এল ওয়ান আলফা ওয়ান টি, আমি ধরলাম এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ওয়ান আর এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা টু, তাহলে এর মানে প্রথম দণ্ডের যার দৈর্ঘ্য এল ওয়ান, তার যদি উষ্ণতা বৃদ্ধিতে টি উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এল ওয়ান আলফা টি, আর এই দু নম্বর ধাতুর যার দৈর্ঘ্য এল টু, তার যদি উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এল টু আলফা টি, দুজনের দৈর্ঘ্য বৃদ্ধি যদি সমান হয়ে যায়, অর্থাৎ আমি মানলাম যে মেনে নিচ্ছি যে এ কিছুটা বৃদ্ধি পেলো, ইনক্রিজ করলো, এরও যদি ততটাই ইনক্রিজ করে, তাহলে কি হবে, এই পিন্ডের পজিশন সেম থেকে যাবে, তাহলে এল এর ভ্যালুটা একই থেকে যাবে। এই হলো থিওরি, অর্থাৎ আমি পেন্ডুলামটা সরাসরি একটা দণ্ড দিয়ে না তৈরি করে এইরকম একটা স্ট্রাকচার দিয়ে দিলাম যাতে এর দৈর্ঘ্য বৃদ্ধি এর দৈর্ঘ্য বৃদ্ধি সমান হয়। এখান থেকে আমরা কন্ডিশন পেয়ে গেলাম এল ওয়ান বাই এল টু ইজ ইকুয়াল টু আলফা টু বাই আলফা ওয়ান। তাহলে এই যে দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এল ওয়ান বাই এল টু ইজ ইকুয়াল টু আলফা টু বাই আলফা ওয়ান, মানে দৈর্ঘ্য তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এই সম্পর্কটা যদি মেনটেন করি আমরা, তাহলে দেখা যাবে যে এই দোলকের পজিশন এই পয়েন্টের রেসপেক্টে সেম থেকে যাবে, মানে একই থেকে যাবে, তখন এল এর মানটা একই থেকে যাবে। তাহলে এটাই হলো শর্ত। কার শর্ত? প্রতিবিহিত দোলকের শর্ত। অর্থাৎ এখন আমরা যদি এইরকম মেনটেন করি, অর্থাৎ যেই দুটো ধাতু নেব সেই দুটো ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যা অনুপাত, তাদের দৈর্ঘ্য নেব সেই অনুপাতের ব্যস্তানুপাতে, অর্থাৎ আলফা টু বাই আলফা ওয়ান রেশিও যা হবে সেই রেশিওতে আমরা ওদের লেন্থটাকে নিয়ে নেব, মানে ওই রেশিওতে আমরা দৈর্ঘ্যগুলো নেব, নিলেই তখন দেখা যাবে যে ওই যে পেন্ডুলাম তার কার্যকর দৈর্ঘ্য একই থেকে গেল। তাহলে যে কোনো অবস্থাতে, মানে উষ্ণতার যে কোনো মানের জন্য কিন্তু দৈর্ঘ্য একই থাকবে, এই জন্য এর নাম হয়ে গেল প্রতিবিহিত দোলক বা কম্পেনসেটেড পেন্ডুলাম। তো অ্যাকচুয়ালি এই থিওরির উপর ভিত্তি করেই আর একটা দোলক আমরা দেখি, সেটা হচ্ছে হ্যারিসনস আয়রন গ্রিড দোলক, মানে হ্যারিসনের আয়রন গ্রিড দোলক
এটাও কিন্তু এই নীতিতেই তৈরি হয়ে থাকে। সেটা কিরকম আমরা দেখব। হ্যারিসনের আয়রন গ্রিপ দোলক, এটা এক ধরনের ওই কম্পেনসেটেড পেন্ডুলাম বা প্রতিবিহিত দোলকই আমরা বলতে পারি, যেটা একটু জটিল বা কম্পাউন্ড টাইপ বা কমপ্লেক্স টাইপ যাই বলি না কেন। তো এই পেন্ডুলামে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ডিফারেন্ট টাইপ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। একটাকে আমরা ছবিতে স্ট্রাইক করে করে দেখিয়েছি, 1, 2, 3, 4, 5, আর একটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। তাহলে দুটো ডিফারেন্ট মেটেরিয়াল এটা বোঝা যাচ্ছে। তো আমরা যদি ধরে নিই যেটা স্ট্রাইপ করা আছে ওই মেটেরিয়ালের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে লিনিয়ার এক্সপেনশন কোএফিসিয়েন্ট আলফা 1, এবং এই যতগুলো দণ্ড আছে তাদের অ্যাভারেজ লেন্থ আমরা ধরে নিচ্ছি L1, তাহলে L1 আলফা 1 T, এটাই হলো ইনক্রিজ ইন লেন্থ। ঠিক একইভাবে যদি আমরা ব্ল্যাঙ্ক যে মেটেরিয়ালটা বা মেটালটা আছে তার যদি অ্যাভারেজ লেন্থ আমরা ধরি L2, তার লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফা 2 ইন্টু টি, তাহলে L2 আলফা 2 টি, এটা হলো এর দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এই দুটোর দৈর্ঘ্য প্রসারণকে আমি সমান করে দিচ্ছি, অর্থাৎ যেরকম আমরা করেছিলাম কোথায় কম্পেনসেটেড পেন্ডুলামের ক্ষেত্রে। তাহলে তফাতটা কী? না, তফাতটা আমরা এবার মনে রাখবো। কী টেকনিকটা মনে রাখবে? যে আমরা যদি মাঝখান থেকে যে কোনো একটা দিকের কথা ভাবি, কারণ এটা তো আমাদের ব্যালেন্স করে রেখেছে, তাহলে মাঝখান থেকে যে কোনো একটা দিকের কথা ভাবলে এইটা আছে তিনটে অর্থাৎ নাম্বার এর 3, তাহলে এখানে আমি একটা 3 গুণ করলাম, আর ব্ল্যাঙ্কটা আছে দুটো, তাহলে এখানে একটা 2 গুণ করলাম। এই হলো টেকনিক। তাহলে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কীরকম, L1/L2 = 2α2/3α1। এই হলো কন্ডিশন, যেটা আগে বেরিয়েছিল L1/L2 = α2/α1, কম্পেনসেট যেটা হ্যারিসনের আয়রন গ্রিড দোলকের ক্ষেত্রে আমরা জাস্ট এইরকম একটা। তাহলে আমার টেকনিকটা কী হলো? না, মাঝখানেরটাকে নিয়ে, অর্থাৎ দোলক পেন্ডুলামের যে মূল অংশ মাঝখানেরটাকে নিয়ে যে কোনো একদিক বিবেচনা করলে যতগুলো নাম্বার আমরা পাবো, তাহলে এই মেটেরিয়ালের আমরা 3 পেলাম সেই জন্য 3, এই মেটেরিয়ালের আমরা 2 পেলাম এই জন্য 2, এখান থেকে গুণ করলে L1/L2 = α2/α1 হওয়ার কথা, সেটা হয়েছে 2α2/3α1। এই হলো আমাদের প্রসেস। এবার যেটা আমরা আসছি, এটা আমাদের দোলক ঘড়ির সমস্যা মিটলো, কিন্তু হাত ঘড়ির ক্ষেত্রে যদি এই সমস্যা থাকে তাহলে আমাদের যেটা আসবে কম্পেনসেটেড ব্যালেন্স হুইল অর্থাৎ তুলন চক্র, প্রতিবিহিত তুলন চক্র, সেটা আমাদের হাত ঘড়িতে থাকে। অর্থাৎ হাত ঘড়ির মডেল যাই হোক না কেন, তার যে স্ট্রাকচার তার ভেতরে একটি দ্বিধাতব পাত দিয়ে তৈরি এরকম হুইল থাকত। তারপর এটা একটা স্পোক, এরকম একটা যদি সমান সমান হবে সবগুলো, যাক এটা একটা মেটেরিয়াল, এটা একটা মেটেরিয়াল, এটা এটা সেম মেটেরিয়াল, তাহলে এর ধরলাম আলফা 1, বাইরেরগুলো আলফা 1 আর ভেতরেরগুলো আলফা 2। তাহলে সেই একই নিয়ম যদি আমরা বজায় রাখি, তাহলে আমরা ধরলাম যে আলফা 1 গ্রেটার দেন আলফা 2, তাহলে টেম্পারেচার যত আমরা বাড়াবো তত কিন্তু আমাদের বাঁকটা বাড়বে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ কমবে, বাঁক বাড়তে থাকবে, অর্থাৎ এটা তো ভেতরের দিকে যেতে চায়। তাহলে টি ডিগ্রি ইনক্রিজ করলে, তাহলে ইনক্রিজ ইন টেম্পারেচার, আর ইনক্রিজেস, এই সরি আর ডিক্রিজেস, এটা 4, তাহলে আমাদের উষ্ণতা বৃদ্ধি করলে বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়ার কথা, কিন্তু আবার উষ্ণতা বৃদ্ধিতে এই বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে এই বক্রতা ব্যাসার্ধের বৃদ্ধি আর এই দ্বিধাতব পাতের দরুন বক্রতা ব্যাসার্ধ হ্রাস, এই দুটোর মান যদি সমান হয় তাহলে যে কোনো উষ্ণতায় এই সাইজটা একই থেকে যাবে। অর্থাৎ আবার আমি টেকনিকটা বলছি,
এখানে দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ থাকার জন্য যত উষ্ণতা বাড়াবো আর এর মানটা কমবে, আবার অরিজিনালি দৈর্ঘ্য বৃদ্ধিতেই আর এর মান বৃদ্ধি পায়, সেই জন্য এই আর এর মান বৃদ্ধি এবং এই দ্বিধাতব পাতের বক্রতা বৃদ্ধির জন্য আর এর মান হ্রাস, এই হ্রাস আর বৃদ্ধি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এই দ্বিধাতব পাতযুক্ত যে ব্যালেন্স হুইল, মানে যেটাকে আমরা বলছি প্রতিবিহিত তুলন চক্র ব্যালেন্স হুইল, সেটা কিন্তু একই থেকে গেল। তার মানে যে কোনো উষ্ণতাতে হাত ঘড়িও একই সময় দেবে, তাহলে দোলক ঘড়ি এবং হাত ঘড়ির সমস্যা মিটল। এবার এই সংক্রান্ত এই যে উষ্ণতা বৃদ্ধিতে কম্পেনসেটর পেন্ডুলাম আসার আগে যে দোলনকাল বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসে যে দোলনকাল হ্রাস, এই সংক্রান্ত ঘড়ি স্লো এবং ফাস্ট হয়ে যাওয়ার কিছু অঙ্ক আছে, সেই অঙ্কের জন্য আমরা খুব শর্টকাট একটা টেকনিক শিখব, সেটাতে আসছি। এবার টু সলভ দি প্রবলেমস রিলেটেড উইথ টাইম পিরিয়ড, খুব টেকনিকে বলছি যে যে উষ্ণতায় তৈরি হয়েছে দোলকটা সেই উষ্ণতাতে সবসময় সঠিক সময় দেয়, তাহলে যদি সঠিক সময় দেয় তাহলে টি ইজ ইকাল টু হবে টু, মানে সেকেন্ড দোলক বা যেটাকে আমরা বলবো সরল দোলক তার ক্ষেত্রে টি ইজ ইকাল টু টু সেকেন্ড। আর এক্সপ্রেশনটা কী ছিল, টি ইজ ইকাল টু টু পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে এটাকে আমরা লিখছি যে সঠিক সময় দিলে সারা দিনে এক সেকেন্ড স্লো গেলে টি ইজ ইকুয়াল টু টু ইনটু 86,400, এটা কোথা থেকে আসছে না, সারাদিনে কত সেকেন্ড, এক ঘন্টায় 60 × 60 মানে 3600 সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় এত সেকেন্ড। যদি সারাদিনে এক সেকেন্ড স্লো যায় তাহলে তার যাওয়া উচিত 86,400 মাইনাস এক্স, এত সেকেন্ড। যদি সারাদিনে ওয়াই সেকেন্ড ফাস্ট যায় তখন কি হবে, টি ইজ ইকুয়াল টু টু ইন্টু 86,400 বাই 86,400 প্লাস ওয়াই সেকেন্ড। তাহলে টি টাইম পিরিয়ড সারাদিনের সঠিক সময় দিলে হবে টু সেকেন্ড, মানে অ্যাকচুয়ালি এটা টু ইন্টু 86,400 বাই 86,400, যদি এক সেকেন্ড স্লো যায় তাহলে এইটা, যদি ওয়াই সেকেন্ড ফাস্ট যায় তাহলে এটা, এই হলো আমাদের নিয়ম। এবার আমরা সবসময় মনে রাখবো যে টি ইজ ইকাল টু টু পাই রুট এল বাই জি, তাহলে টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু রুট ওভার এল টু বাই এল ওয়ান, তাহলে এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টি বাই এল ওয়ান, এটা টি টু বাই টি ওয়ান, তাহলে টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু ওয়ান প্লাস আলফা টি এর হাফ, তাহলে টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু রুট ওভার ওয়ান প্লাস আলফা টি। তাহলে আমরা এই ফর্মুলা অথবা এই ফর্মুলা যে কোনো একটা নিলাম, নিয়ে তাহলে আমি টি ওয়ান আর টি টুর মধ্যে কোনটা সঠিক কোনটা স্লো কোনটা ফাস্ট ওটা আমি অঙ্ক পড়ে বুঝে নেব, যে কোনো একটা অঙ্ক দেখে আমি বুঝবো যে টি টুটা ফাস্ট না স্লো বা টি ওয়ানটা ফাস্ট না স্লো বা কে সঠিক, এটা আমরা বুঝে গেলাম। সেই অনুযায়ী ইকুয়েশনটা লিখবো টি ওয়ান আর টি টুর জায়গায়। আর সবসময় আমরা মনে রাখবো টি ইজ ইকাল টু টি টু মাইনাস টি ওয়ান, মানে উষ্ণতা বৃদ্ধি
T2 greater than T1 তাহলে L2 greater than L1 তার মানেই হলো ক্যাপিটাল T2 greater than ক্যাপিটাল T1 আমরা সব সময় এই টেকনিকটাতে থাকব তাহলে এই যদি আমরা ফর্মুলাগুলো আমরা ইউজ করি তাহলে যে কোনো একটা আননোন আমাদেরকে বের করতে দিবে অনেক সময় অঙ্কে দেয় যে সারা দিনে কত সেকেন্ড স্লো বা ফাস্ট যাবে বের করতে দেয় আবার অনেক সময় স্লো ফাস্ট কত সেকেন্ড সেটা বলে দিয়ে কতটা উষ্ণতার পরিবর্তন সেটা জানতে চায় আবার অনেক সময় উষ্ণতার পরিবর্তন স্লো ফাস্ট বলে দিয়ে আলফার ভ্যালু জানতে চায় অর্থাৎ আমরা টোটালটা আমরা ফর্মুলা থেকে পেয়ে যাব এই টেকনিকটা আমাদেরকে মনে রেখে দিতে হবে এবার যে কোনো একটা অঙ্ক নিয়ে তোমরা ট্রাই করো ট্রাই করলে বুঝতে পারবে যে এই ফর্মুলা যদি আমরা লাগাই তাহলে খুব ইজিলি হবে এবার যেটা বলার যে জয়েন্টের ক্ষেত্রে আমরা কি করব সেই টেকনিকটা যদি ফলো করতে চাই তাহলে আমাদেরকে এখানে 1 + α t এই হোল টু দি পাওয়ার হাফ আছে তখন আমরা এখানে লিখব ½ α t এই ½ α t করে তাহলে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেশনে আনব তারপরে অঙ্কটা আমাদের সহজ হবে তো এর একটা যে কোনো একটা অঙ্ক তোমরা ট্রাই করে দেখবে আর বইতে যে এক্সাম্পলগুলো আছে একটু ফলো করবে তাহলে আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হবে ঠিক আছে আমরা রাখলাম এই ক্লাস তাহলে কঠিন পদার্থের প্রসারণের সমস্তটা আমরা শেষ করলাম নেক্সট ক্লাসে অবশ্যই আমরা তরলের প্রসারণ এই বিষয় নিয়ে আলোচনা করব ভালো থেকো পরের ক্লাসে দেখা হবে আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে রেখো ভালো থেকো